রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রাশিকের কাউন্সিলর বৃন্দ। এ সময় কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাশিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বাংলার জনপদকে বলেন, স্বাধীন বাংলাদেশের লাল সবুজের বাংলাদেশে আজকে সৃষ্টি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। স্বাধীনতার নয় মাস শহীদ মুক্তিযোদ্ধারা তাদের জীবন আত্মাহুতি দিয়ে এবং ৩০ লক্ষ মা বোনের স্বপ্নহানির মধ্য দিয়ে আজকে আমাদের এই বিজয়। এই বিজয় দেশবাসীর কাছে প্রথমে আমাদের শুভেচ্ছা অভিনন্দন থাকলো, সেই সঙ্গে আমাদের প্রত্যয় থাকলো জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের তনয়া শেখ হাসিনা যে কাজগুলো করছেন তার সাথে আমাদের সকলের সহযোগিতা সহমর্মিতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আস্থার প্রতীক আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা AHM খায়রুজ্জামান লিটন নিরলস প্রচেষ্টার মাধ্যমে কাজ করছেন। আমরা তাকে সকলের সহায়তা করব, সুন্দর রাজশাহী এবং সুন্দর বাংলাদেশ গড়ব। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। এদিকে দিবসটি উপলক্ষে বাদ জুম্মা নগরীর সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ।